হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। বিডিগো সান্টার টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। সো গাইস, আজকে আমরা একটা হন্টেড বাড়িতে চলে আসছি, আর এই হন্টেড বাড়িটার নাম হচ্ছে ত্রাণের বাড়ি। এই ত্রাণের বাড়িটার ঘিরে অনেক অনেক ঘটনা রয়েছে যেটা আমরা শেয়ার করবো আপনাদের সাথে, এবং এখানকার জায়গাটা অনেক ভয়ানক, এবং যে গল্পগুলো রয়েছে, ঘটনাগুলো রয়েছে, সেটা খুবই মর্মান্তিক এবং খুবই ভয়ানক, যেটা আমরা শেয়ার করব। তো বরাবর তো আমরা দুজনে চলে আসছি আজকের এই ভয়ানক জায়গাটা এক্সপ্লোর করার জন্য। আজকে আসছে আমি মেহেদি এবং ক্যামেরার পিছনে আছে তানভীর ভাই, অ্যান্ড আমরা এই জায়গাটা এক্সপ্লোর করবো, আপনাদের কাছে দেখাবো যে কোনো ভৌতিক অ্যাক্টিভিটি আমাদের ক্যামেরা ধরা পড়ে কি না, এবং এখানকার যে ঘটনাগুলো রয়েছে সেগুলো শেয়ার করবো আমরা আপনাদের সাথে। তো তানভীর ভাই, তো আমরা রাইট নাও এখানে দাঁড়াই আছি, কিন্তু আশেপাশের পরিবেশটা কিন্তু যেখানে কিছু আছে তার অস্তিত্ব কিন্তু আমরা অলরেডি, এদিকে গাছটায় টর্চ মারো দেখো, আমরা কিন্তু সেটার অনুভব এখানে করতে পারতেছি। আচ্ছা মেয়েদি দেখো, মানে কিছু চোখের মতো জ্বলতেছিল, সাবধানে। তো এখানকার ঘটনা আস্তে আস্তে আপনাদেরকে বলবো। বুঝেছি, কি ওটা কালো একটা মহিষের? হ্যাঁ হ্যাঁ, একদম স্পষ্ট একটা মহিষের মতো দেখা গেছে পিছনের দিকটা। সাবধানে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গাতে দেখলাম না, বিপদ ছিল। এদিক থেকে একটা সাউন্ড আসলো, যে পানির ভিতরে কিন্তু একটা সাউন্ড আসছে। মূলত এখানকার যে স্টোরি সেটা হলো যে এই পাশের যে এই একটা একটা নদীর পাশে বাড়িটা, নদী বলতে এটাকে বলে গ্রামের ভাষায় খাল, তো এখানটায় কেন্দ্র করে মূলত ঘটনা। সেটা হলো এই বাড়ি, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, কি হলো কিছু একটা উইরে আসে এদিকে পড়লো মনে হলো, বাট পানি কিন্তু লড়তেছে, কিন্তু পানির ভিতরে কিন্তু কিছুই দেখা যায় না। যে এই আসতে أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. دكتور আসলে পরিবেশটা এতটাই ভয়ানক, তার অস্তিত্ব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো সাথে থাকেন, আমি আস্তে আস্তে স্টোরিটা বলবো এখানকার। তো এখন আসলে ওরকম বলার সিচুয়েশনে নেই, কারণ কেমন একটা আতঙ্ক লাগতেছে, হঠাৎ করে কিছু আশেপাশে থেকে এমনভাবে যায় মনে হয় যেন গায়ে এসে পড়বে। বাজারের এই জায়গাটা কিন্তু কেমন যেন লাগে, এই জায়গাটা কিছু একটা মানে ভৌতিক একটা সাউন্ড আসে, বাট কোথা থেকে আসে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। একবার শুনি এই পাশে, আর একবার শোনা যায় এই পাশে, আসলে এক্স্যাক্টলি বলা যায় না কোন। এই যে পিছন থেকে আসলো না,
একদম এই জায়গাটা থেকে কিন্তু আসছে। সামনে যে দেখেন আসলে বাইট কি করলো, বাড়িটার পরিবেশটাই আসলে একটা ভৌতিক পরিবেশ। টর্চ মারো তো পিছনে, ওই জায়গায় কিছু একটা ছিল। এখন এই পাশটাতে পড়তেছে, কুকুরের সাউন্ড আসলো কিন্তু। একটা নিস্তব্ধতা কিন্তু আসলে খুব একটা ভালো লক্ষণ না। গাছটা ঝরঝর করে উঠলো, মূলত দেখতেই পাচ্ছেন আসলে এখানে কোনো মানুষ থাকে না। এইদিকে ভিডিওটা যদি আপনারা মানে মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেক কিছুই ফিল করতে পারবেন। আশেপাশে অনেক নিস্তব্ধতার শব্দ, এদিকে পরে হচ্ছে কি বললো, আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ডুব করে কিন্তু পড়লো মাটির উপরে। বাট এখানে কিন্তু কিছুই নাই, দেখেন চতুর্দিক থেকে মনে হচ্ছে আমাদের দিকে আক্রমণ করবে, বাট এখানে কিন্তু আমরা কিছুই দেখতে পাইতেছি না। হঠাৎ হঠাৎ কিছু একটা ব্ল্যাক শ্যাডোর মতো দেখা যায়। জি এই পাশে মেয়েদি টর্চ মারো তো, ঝরঝর ঝরঝর করে পড়ে গাছ থেকে, গাছের ডালপালা, হ্যাঁ মনে হচ্ছে গাছের ডালপালা ভেঙে পড়ে। বাট একটা কিছু দেখি না, মনে হয় যে মাটির উপরে কিছু একটা লাভ দিয়ে পড়ে ধপ করে ওঠে, কিন্তু মাটির কিছুই দেখি না। জাস্ট এর মধ্যে আপনারা হয়তো বা সাউন্ডটা পাবেন, যেখান থেকে মনে হলো এখানে কিন্তু কিছু একটা খুব জোরে লাভ দিয়ে পড়ছে, বাট এখানে কিন্তু কিচ্ছু নেই, যেখানে যে একটা কিছু পড়ছে। এই যে রাইট নাও কিন্তু চোখে এদিকে ওদিকে সব কিছু চোখের সামনে ঘুরতেছে। তো পুকুরের মধ্যে কিছু লাভ দিয়ে পড়লো, আসো তো
পেয়েছে। দেখো পানি এখনো লড়তেছে, দেখো পানি বুটবুট করতেছে। কিছু একটা ঝাঁপ দিয়া পড়ছে মনে হয় সেখানে। দেখেন পানিটা কিন্তু এখনো ঘোলা হয়ে গেছে এখানে। একটা বাতাস আসছে চতুর্দিক থেকে, এমন বিসমিল্লাহ কি পড়তেছে। এই যে দেখো কি জোরে পড়লো পানির ভিতরে, পুরো দেখো পুকুরটা পানি ইয়া করতেছে, ঢেউ ঢেউ পড়তেছে এত জোরে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওদিকে গাছপালাগুলো কিন্তু সব দুলতেছে। এই বাড়িটা মূলত দেওয়া হয়েছিল একজন ভূমিহীনকে, যারা কি বসত বাড়ি নাই, যাদেরকে বলা হয় ভূমিহীন, তো তাদের একজনকে দেওয়া হয়েছিল। কিন্তু এখানে আসলে যে তাদের ভাগ্যে এরকম দুর্ঘটনা ঘটবে তারা আসলে সেটা কল্পনাই করতে পারেনি। এদিকে এদিকে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও গাছের উপরে কিছু একটা উঠলো মনে হলো। কিন্তু সাউন্ড আসে আমাদের একবার মনে হয় এটা সে ভেদি। দেখো গাছপালাগুলো কেমন করতেছে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কিসের সাউন্ড আসতেছে এদিকে চতুর্দিকে, বাট আশেপাশে কিন্তু কিছুই নাই। মূলত যে ঘটনাটা ঘটছে সেটা হলো যে এই জায়গাটাতে কেন্দ্র করে মূলত এখানে তারা হচ্ছে গোসল করার জন্য ঘাট দিছিল, কারণ পানিটা কিন্তু খুব সুন্দর স্বচ্ছ পানি। তো যে ঘটনাটা ঘটে সেটা হলো এই ঘরের যে মানে গৃহিণী ছিল, যে মহিলা ছিল তার সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি রহমানির রহিম। তো যে ঘটনাটা সেটা আমি আসলে ক্লিয়ার করতে চাচ্ছি, বাট ক্লিয়ার আসলে করার আগে আশেপাশে কিন্তু অনেক ভয়ানক ঘটনা ঘটতেছে। আল্লাহু আকবার, কিছু একটা সাপের মতো উড়ে গেল। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তো আসলে এখানে গোসল করতো, কিন্তু একদিন উনি গোসল করতেছে হঠাৎ করে মানে এখানে মানে দেখে যে একজোড়া মাছ আর কি অনেক বড়। তো মাছ নাকি আইসা ওনার সাথে কথা বলতেছিল হঠাৎ করে, যে বলতেছে যে তোরে আমি একটা অনেক মূল্যবান কিছু একটা দিব, ঠিক আছে, তুই এটা কারো কাছে বলবি না, তুই হলো যে 7 দিন হলো এই ঘরটাকে আপনার ইয়া যে
বেলে কি জানো এটে মাটি না বেলে মাটি দিয়ে আর কি ইয়া করতে বলছে, লিপতে বলছে, ঠিক আছে, এই ঘরটাকে। যার এই মানে এই এই কথা কাউরে জানানো যাবে না, আর হলো এই ঘরের মধ্যে কাউরে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু ঘটনাটা আসলে মানুষেরকে এই জিনিসগুলো আসলে একটা শিক্ষণীয় জিনিস আছে। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসলে কি ভয়ানক সব বুঝে তো ওনাকে বলার পর উনি আসলে জিনিসটা করে, ঠিক আছে। তো করার পর যে ঘটনাটা ঘটে সেটা হলো যে উনি ঘর রাইখে আর কি বাহিরে এক জায়গায় গেছে, হঠাৎ করে ঘরে আর কি একজন ঢুকা পড়ছে মাটিতে। তো ঢোকার পর উনি রাত্রে আর কি ওখান থেকে কিছু উড়ে গেল, অ্যাবনর্মাল আচরণ শুরু করে আর কি, যে আমার কাছে এই যে দেখো আমার কাছে স্বর্ণ, আমার কাছে মানিক, এই যে দেখো আমার পাতিলা এটা স্বর্ণের, মানে এরকমের ওনার চোখে কি বলবো। আসলে চারপাশের পরিবেশটা এমন একটা ভয়ানক অবস্থা যে বলার মতন। তো পরে আর কি ওনার এইসব আচরণ শুরু করে। একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ, ইন্নাস মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসিল খান্নাস, আল্লাহ যি ওয়াসিল ফি সুদুরিন নাস, মিনাল জান্নাতি ওয়ান্নাস। কি হইতেছে সব? তো পরে যেটা ঘটে সেটা হলো যে ওনাকে আর কি গ্রাম্য যে কবিরাজ থাকে বা ইয়া থাকে, তো ওনারে ডাইকে ইয়া করা হয়। পরে বলে যে ওনার সাথে জিন রয়েছে। তো এক পর্যায়ে চেষ্টা করে, দেখে সুস্থ হয়েছে, কিন্তু পরের দিন আবার যেই সেই। কিন্তু এক পর্যায়ে আর কি যাইয়া কোনোভাবেই সুস্থ হয় না, উনি অ্যাবনর্মাল হয়ে বাসা থেকে বের হয়ে যায়, মেন্টাল হয়ে যায়। উনি শুধু বলে এই টাকা, এই পয়সা, এই সোনা দানা, এই সব খালি বলতে থাকে, ঝরঝর করতেছে। কিন্তু তো এক পর্যায়ে উনি বাসা ছাইরা যায়, আর রাত্রে স্বপ্নে দেখে এই বাসার যারা ঘুমায় তাদেরকে যে তোমরা এখানে থাকো না, এখানে থাকলে তোমাদের সমস্যা হবে। তো তাদেরও স্বপ্নে দেখায় যে এইটা পাইলে তোরা এইটা করতে পারবি, এইটা এটার জন্য এটা করতে হবে। এক পর্যায়ে ওনারা কিছু মানে না করে ভয়ে আর কি এখান থেকে চলে যায়। আমি আসলে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এরকমের স্টোরিটার এরকম ঘটনা কিন্তু আমাদের আশেপাশে অহরহ আছে। আমরা যদি দেখি অনেক ভালো মানুষ হঠাৎ করে অ্যাবনর্মাল হয়ে যায়। আবার এদিকে পড়ে পিছন পিছনে আমার কিছু একটা ধাক্কা দিছে, আবার এদিকে, এই যে কুলাউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি লস অসিল খান্নাস আল্লাযী ইয়াসইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস। আল্লাহ, কি পড়লো এগুলা? ওখান থেকে কিছু একটা পড়লো আর আমার একটা ধাক্কা মারলো, আমি সিটে আসছি এখান থেকে এখানে। মানে এখানকার পরিবেশটা এতটাই ক্রিপি একটা পরিবেশ, আসলে এখানে থাকাটাও আসলে একটা রিক্স, অনেক বড় রিক্স। কারণ হলো যে এই জায়গাতে আমরা আসার পর থেকে আমরা যে একটু কথা বলবো আপনাদের সাথে সেরকমের কিন্তু একটা পরিস্থিতি নাই। মানে চতুর্দিক থেকে দেখেন, ক্যামেরার সামনে যদি আমি দেখাই চারদিক কিন্তু সব কিছুই দেখা যাইতেছে, কিন্তু তার মধ্যেও হঠাৎ হঠাৎ করে মানে এই পাশ উপাশ থেকে এমনভাবে সব কিছু ভাঙিয়া নিয়ে যাইতেছে যা বইলা বোঝানো যাবে না। আসলে কাজটাতেই কিন্তু সাউন্ড আসছে।
আর এখানকার যারা মানুষ আছে তারা তো ভয়ে আর কি, বাড়ির মানে যারা মহিলা মানুষ আছে তারা তো ভয়ে কেউ আসতেই চায় না এদিকে, কারণ তারা বলে যে এখানে যে আছে যে জিন আছে, ঠিক আছে, ওটা মহিলা মানুষদের সমস্যা করবে, তার কারণ তারা এই বাড়ির আশেপাশে কেউ আসে না। পিছন দিকে কিছু এদিক থেকে আসলো, মনে হচ্ছে ম্যাগের গর্জন হইতেছে এরকম, কিন্তু একটা সাউন্ড আসতেছে। এই যে মনে হচ্ছে ম্যাগের গর্জন হইতেছে না, শুনে চারপাশের অবস্থানটা খুব একটা বেশি সেফ না আমাদের জন্য। দেখো আস্তাগফিরুল্লাহ, এটা আসলো কই থেকে? দেখো আর কিন্তু কোনো ছায়া দেখলাম না, জাস্ট আপনারা দেখেন, ও কিন্তু মিস্টিরিয়াস ভাবে আসলো আমাদের চোখের সামনে, হঠাৎ করে কই থেকে আসলো আবার কই ভ্যানিশ হয়ে গেল, কিন্তু ওর কিন্তু কোনো ছায়া নাই, লাইট ধরা ছিল কিন্তু। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আশেপাশে দেখে দেখেন একটা গাছের পাতা কিন্তু কিন্তু মনে হয় গাছপালা ঝরঝর করে ভাঙিয়া পড়তেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম, কিসব ভয়ঙ্কর ভয়ঙ্কর সাউন্ড গুলো আসে। আল্লাহু আকবার, কি হইল? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মনে হলো কিছু একটা হাসলো। সাউন্ড দুইটা সাউন্ড পাইছেন যে মানে পুরো হার্ট বিট কাঁপে ওঠার মতো। আল্লাহু আকবার, আল্লাহ কি দেখেন, একটা ধোয়ার মতো কিছু একটা উড়ে যাইতেছে, আস্তাগফিরুল্লাহ ভ্যানিশ হয়ে গেল চোখের সামনে। আমিন শারিন না ফাসাতি ফিল কদ, আমিন শারিন হাসিদিন ইজা হাসাদ, আল্লাহু আকবার,
বন্ধু কিছু একটু উড়ে গেল সাদা। আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলক। আল্লাহ, দেখো পিছনে কিছু ধপ করে পড়লো আর ওখানে কিছু একটা ছিল। পিছন দিকটা চলো তো একটু দেখি। আসলে প্যারানর্মাল কিছু জিনিস থাকে যার কোনোদিন কোনো কিছুর ব্যাখ্যা হয় না। এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর সায়েন্স কখনো এগুলোর ব্যাখ্যা দিতে পারে না। বিকজ উঁচু মেয়েদি এই যে এখানে ছিল, এই ছোট্ট ঘরটার এখানে ছিল। হঠাৎ করে কিন্তু একটা বাতাস আসছে, দমকা বাতাস। যে দেখেন রাজহাঁস ডাকতেছে, রাজহাঁস ডাকার সাউন্ড আসতেছে। চলো আমরা আস্তে আস্তে দিক থেকে বের হই, কারণ থমথমে পরিবেশ বিরাজ করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলক। আল্লাহু আকবার, কি অদ্ভুত সাউন্ড! আসলে এই সাউন্ডের ব্যাখ্যা কি হবে তা আমরা নিজেরাও জানি না। মেহেদি এদিক থেকে মুখ করে চলো। পরিবেশটা দেখলেন আর কি সব ঘটলো এখানে দেখেন, আর এখানে মানুষ থাকাটাও সম্ভব না। আর দেখতেই পাচ্ছেন যেখানে মানুষ থাকে না তার কিন্তু পরিবেশই পড়ে আছে এখানে। আর এই জায়গাতে আমি কিছু একটা দেখছি, খুব সাদা ধবধবে ছিল। আবার কিন্তু সাউন্ড আসতেছে এদিকটা দেখি। কি গেল ওখান থেকে? কিছু কিন্তু একটা ছায়ার মতো ওদিকে কিন্তু গেল। সেম প্রথম আমরা যে জিনিসটা দেখছি সেম টু সেম, একবার হোয়াইট একবার ব্ল্যাক, দ্যাট মিন্স এখানে দুইটা কিছুই আছে। তো আসলে আজকের মতো এদিক থেকে বিদায় নেওয়াটাই বেটার হবে, আর সবাইকে বলার যে সবাই একটা লাইক আর শেয়ার করবেন ভিডিওটা, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো নতুন আরেকটি হন্টেড ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারি আমরা। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।